হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে বানাচ্ছি পুঁই শাকের চড়চড়ি সেটা হবে ইলিশ মাছের মাথা দিয়ে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা আর সবজি কেটে নিয়েছি কুমড়ো কচু আর গাজর আর পুঁই শাক তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে আর ইলিশ মাছের মাথাগুলো সিম আছে ইলিশ মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব খুন্তিতে করে মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর একটু নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিট হতে দেওয়ার পরে এরপর ঢাকা খুলে এর মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পুঁই শাকগুলো পুঁশাগুলো দেওয়ার পরে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা তারপর আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো এরপর দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আমি এখানে কোনো জল ব্যবহার করিনি ওই সবজির জলের মধ্যে হয়ে গেছে আর এরপর নাড়তে থাকবো এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে শুধু নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত জলটা না টেনে নিচ্ছে আমার বানানো হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর এরপর আমরা লাঞ্চ করব আজ লাঞ্চে হয়েছে সর্ষে দিয়ে ইলিশ আর এই ইলিশ মাছের মাথার চচ্চড়ি তাহলে আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন